রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে দুটো বিধানসভা কেন্দ্রের দিকে তাকিয়ে রয়েছেন এই রাজ্যের মানুষ। একটা যদি হয় নন্দীগ্রাম তাহলে অবশ্যই দ্বিতীয় বিধানসভা কেন্দ্রটার নাম জমজুর। আপনারা জানেন যে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করছেন সত্য তৃণমূল থেকে আসা সেই বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী, লড়াই করছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ঠিক এর পাশাপাশি ডোমজুর কেন্দ্রে সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপির প্রার্থী, তিনি লড়াই করছেন তৃণমূল কংগ্রেসের একসময় তার সতীর্থ সেই কল্যাণ ঘোষের বিরুদ্ধে। খুব স্বাভাবিকভাবেই এই দুটো কেন্দ্রের কি ফল হয় তা দেখার জন্য তাকিয়ে রয়েছে সারা রাজ্যের মানুষ। একেবারে সরাসরি কথা বলবো, তিনি পদযাত্রা করছেন এই মুহূর্তে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। রাজীববাবু, জমজুর বিধানসভা কেন্দ্র আপনার হাতের তালুর মতো করে চেনা, এই কেন্দ্রটাকে অচেনা মনে হচ্ছে না তো? একদমই নয়, জমজুরের মানুষ 10টা বছর দেখেছে যে ডোমজুরের মানুষের সাথে আমি কী পরিষেবা দিয়েছি, মানুষের সাথে কীভাবে মিশেছি, মানুষকে কীরকম আমি কাছে টেনে নিয়েছি। ডোমজুরকে আমি বিধানসভা কেন্দ্র ভাবি না, আমার একটা পরিবার ভাবি। সুতরাং সেই পরিবারের মানুষদের কাছে আমি জনসংযোগ এসেছি, তাদের থেকে আশীর্বাদ নিতে এসেছি, এর বেশি কিছু নয়। তারা এমনি আমায় ভালোবাসেন, আগামী দিনেও তাদের ভালোবাসা আশীর্বাদ দেবেন, এই বিশ্বাস আমার রয়েছে। সুতরাং এই বিশ্বাস রেখেই মানুষের কাছে এসেছি, আমি বারবার করে আসার চেষ্টা করছি আমি, সুতরাং যাতে তারা আবার তাদের আশীর্বাদ দিয়ে আমাকে যাতে আবার বিধানসভায় পাঠায়। ভালো আছো ভাইরা সব? প্রচুর যেখানেই পদযাত্রা করছেন সেখানেই পদযাত্রায় আপনার সঙ্গে হাজার হাজার বিজেপি কর্মীদেরকে সঙ্গে দেখা যাচ্ছে, কি মনে হচ্ছে? যেটা রাজীব বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত কোনো পরিচয়? ব্যক্তিগত রাজীব বন্দ্যোপাধ্যায় তো ডোমজুড়ের মানুষের কাছে একটা অন্যরকম ব্যাপার, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গেও ব্যক্তি রাজীব ব্যানার্জির থেকেও যে আমি মানুষের জন্য কাজ করতে চাই এই বার্তাটাই দিচ্ছে, আর কিছু দরকার নেই। কি মনে হচ্ছে ডোমজুর কেন্দ্রের মানুষের কাছে কতটা সাড়া পাচ্ছেন, মানুষ কতটা সাড়া দেবে বলে আশা করছেন? এটা আপনারাই দেখতে পাবেন, জিজ্ঞেস করে দেখুন মানুষকে, আমি তো রোজ ঘুরছি। মানুষ একটাই কথা বলছে যে এখানে আমরা রাজীব ব্যানার্জিকে চিনি, 10টা বছর এখানে জল ছিল না, জল রাস্তার কী অবস্থা ছিল, নিকাশের কী অবস্থা ছিল। দিদিভাই সব আশীর্বাদ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সবটাই তৃণমূলের জন্য, আজকে এই এই কেন্দ্রে এই এই কেন্দ্র জমজুর কেন্দ্র করে ওঠা, কি বলবেন? শুনুন, এটা অস্বীকার করব না যে আজকে সরকারে, আমি তো বারবার বলেছি, ওনার উনি আমায় সুযোগ করে দিয়েছেন, এটা আমি নিশ্চিতভাবে অস্বীকার করব না। কিন্তু কাজটা করতেও যেমন চেয়েছি, আবার অনেক কাজ করতে গিয়ে বাধাও কেন দিয়েছে? তাহলে তো ডোমজুড়ের আরও উন্নয়ন হতো, আমি তো করতে গেছিলাম, সেগুলো তো বাধা দেওয়া হয়েছে। মা সর্বশেষ আপনার কাছে জানার, সুতরাং আমাকে তো বারবার কোণঠাসা করার চেষ্টা হয়েছে, আমি যে ডোমজুড়ের জন্য এত কাজ করেছি, যখন আমি স্বাধীনভাবে করতে পেরেছি ঠিকই করেছি। আমার তো ক্ষোভ জন্মেছিল বিগত 3 বছর ধরে, যখন আমার কাজগুলোকে ইচ্ছাকৃতভাবে আটকে দেওয়া হয়েছে, বাধা দেওয়া হয়েছে। এই লড়াইটা কি কখনো মনে হচ্ছে না কঠিন লড়াই হতে পারে? এগুলো বলবো আমি আগামী দিনে। এই লড়াই কি কখনো মনে হচ্ছে কঠিন হতে পারে? আমার তো লড়াই নিয়ে জয় নিয়ে কোনো সংশয় নেই, আমি লড়াই করছি না, আমি মানুষের কাছে এসেছি মানুষের আশীর্বাদ নিতে, আমার জয় নিয়ে কোথাও কোনো সংশয় নেই। অনেক অনেক ধন্যবাদ রাজবাবু আমাদের সঙ্গে থাকার জন্য। রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি পদযাত্রা করছেন হাওড়ার বালির সাপুই পাড়াতে, তিনি জয়ের ব্যাপারে 100% নিশ্চিত। তিনি মনে করছেন যে গত 10 বছর ধরে, তিনি অস্বীকার করছেন না যে সরকারের সাহায্য করার পাওয়ার কারণেই তিনি ব্যাপক উন্নতি সাধন করতে পেরেছেন ডোমজুর কেন্দ্রে, কিন্তু তারপরও শেষের 3 বছর তাকে উন্নয়নের কাজে বাধা দেওয়া হয়েছে, যে কারণে তার তৃণমূল কংগ্রেস থেকে আবার কাজের কারণে আবার বিজেপি শিবিরে আসা। তিনি পুনর্বার এই কেন্দ্র থেকে জয়ী হবেন এবং তারপরও তিনি আবার
সেই উন্নয়নের যে কাজ যে ধারা সেটাকে তিনি অব্যাহত রাখবেন। সাপিপাড়া থেকে ক্যামেরায় সিদ্ধার্থ রায়ের সঙ্গে মেঘদূত রায়, সেফিল্ড টাইমস।